গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত। রীতিমতো ডিজিটাল মিডিয়ার উপর ক্ষোভ দেখা যাচ্ছে, কারণ তারা শাসকের বিরুদ্ধে কথা বলে, কারণ তাদের কণ্ঠস্বর শাসকের বিরোধী হয়, তাদের পছন্দ হয় না, সেজন্য তাদের উপর আক্রমণ। আপনারা প্রত্যেকেই জানেন শাকিরুল ইসলামের উপর যথেষ্ট আক্রমণ হয়েছে কালকে, রীতিমতো তার ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তিনটে সেলাই হয়েছে। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, কি বলবেন? রীতিমতো তাণ্ডব চালিয়েছে তৃণমূল কংগ্রেস। যদি মনে করে থাকে যে তারা গণতন্ত্রের হত্যালীলা চাইবে চালাবে আর গোটা রাজ্যের মানুষকে সেই হত্যালীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আদালত সহ, এই জিনিস হতে পারে না। তৃণমূল কংগ্রেস কি ভেবেছে যে তারা যা ইচ্ছা তাই করবে আর পুলিশ তাদের সহযোগিতা করবে? এই পুলিশকে আদালত নির্দেশ দিয়েছিল যে তুমি নমিনেশন শান্তিপূর্ণভাবে দাখিল করাবে এই কাশীপুর থানার ওসিকে, সে সেটা ব্যর্থ হয়েছে, খবর করা হয়েছে গোটা রাজ্য জুড়ে, আপনারা সকলেই খবর করেছে। দেখুন, কোনো খবর কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে, এই অধিকার তৃণমূল কংগ্রেসকে কে দিয়েছে যে তার বাড়িতে গিয়ে আক্রমণ করতে হবে, তার পরিবারের উপর আক্রমণ করতে হবে, উল্টে আক্রমণ করার পরে তাকেই বলা হবে তোকে অ্যারেস্ট করা হবে? এই রাজ্য কি স্বৈরাচারিতা শুরু হয়েছে নাকি, একনায়কতান্ত্রিকতা শুরু হয়েছে নাকি, যে মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছা তাই করবে আর এই সংবাদকর্মীদের উপর হুমকি দেবে? সবাইকে ওর খবর করতে হবে, ওই তাবেদারির খবর, ওই চাকরি চুরির খবর করতে হবে ফেভারে, যে বলতে হবে না চাকরি চুরি ঠিক হয়েছে, মমতা ব্যানার্জি যা যা বলছে সব ঠিক, ওই চুরি করার অধিকার পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এ কথা বলতে হবে, প্রতিটি সংবাদপত্র কি এ কথা বলবে? আর সবাইকে চান আপনার পদতলে নিয়ে আসতে? এই জিনিস চলতে পারে না। এই যত বেশি গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম হলো, যত বেশি আপনি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে। পাশের একটি রাষ্ট্র আছে শ্রীলঙ্কা, দেখবেন বেশি বাড়াবাড়ি করবেন না, দুয়ারে শ্রীলঙ্কা প্রজেক্ট চালু করে দেবে রাজ্যের মানুষ। ওরা রাজ্য থেকে চুরি করেছেন, চুরি করে ঝাড়বাতি লাগিয়েছেন, চুরি করে লিপ লাগিয়েছেন, চুরি করে বড় বড় অট্টালিকা হয়েছেন, রাজ্যের মানুষ যদি ইট খুলে নিয়ে যায় অবাক হবেন না ভবিষ্যতে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, এবং আজকের দিনে পোর্টালগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ মেন স্ট্রিম মিডিয়া এক পেশে খবর দেওয়ার জন্য দেখে না, মানুষ পোর্টালগুলোকে দেখে। ভাইয়েরা সন্ত্রাস কবলিত এলাকা থেকে খবরগুলো পরিবেশন করছে, ওখানকার খবরটা সামনে আনছে, এবং ভাঙড়ের খবর পশ্চিমবঙ্গ জানবে এটা শাসক দল চায় না। ভাঙড়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে মানুষদের ওপর, সাধারণ মানুষদের ওপর, সংখ্যালঘু মানুষদের ওপর, সেটা মানুষ সামনে আসুক এরা চায় না, তার জন্যই অত্যাচার। কিন্তু কী বলুন তো, সব মানে শাসকের এরকম স্বৈরাচারী শাসকের অবসান হয়, এরও হবে, এবং যেদিনকে হবে সেদিনকে বাংলার মানুষ নিজের হিসাবটা কড়ায় গণ্ডায় বুঝে নেবে। আমরা না স্বর্গ নরকে বিশ্বাস করি না, আমরা যা হিসাব এই পৃথিবীতেই বুঝি, পুরো হিসাবটা এখানে মিটিয়ে রাখতে হবে। আর এগুলো জমছে, সুদ জমছে, তাই হচ্ছে সব জায়গায়, তাই হচ্ছে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াগুলোতে মামলা দেওয়া হচ্ছে যাদের সাথে পারবে না, যারা ছোটোখাটো পোর্টাল আছে তাদের বাড়ির লোককে মারা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তারা খবর পরিবেশন বন্ধ করে দিক। এইভাবে যদি সত্যিকে ঢাকা যেত, এইভাবে যদি সত্যিকে লুকানো যেত, তাহলে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কোনোদিন প্রতিবাদী হতো না, ব্রিটিশ শাসনের কোনোদিন অবসান হতো না। 200 বছরের ব্রিটিশ শাসনের যখন অবসান ঘটেছে, তৃণমূল তো যাবেই। আইনজীবী হিসাবে, দলমত নির্বিশেষে আইনজীবী হিসাবে সবসময় প্রত্যেকটা মিডিয়ার পাশে আমরা আছি। দেখুন, এরা কি দেখেছে বলুন তো, এরা দেখেছে যে এরা সত্য খবর পরিবেশন। দেখুন, আমাদের দেশে অদ্ভুতভাবে মেন স্ট্রিম মিডিয়া যারা, তারা বরঞ্চ অনেক কিছু তথ্য বিকৃতি করে, কিন্তু সেই তথ্য বিকৃতি এক্সপোজ করে আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে, এই যে সোশ্যাল মিডিয়া, আপনারা যারা বিভিন্ন স্পেকট্রামে কাজ করেন, সে ফেসবুক হতে পারে, মানে ইউটিউব হতে পারে, অনেক কিছু পোডিয়ামে আপনারা কাজ করেন, নিজস্ব ওয়েবসাইট হতে পারে, তারা এক্সপোজ করছে মেন স্ট্রিম মিডিয়াকে যে না, এই তথ্য বিকৃত হয়েছে, এই তথ্য সঠিক নয়। এইটা শাসকের গাত্রদাহের কারণ, শাসক বুঝতে পারছেন যে মানুষ এগুলোকে গ্রহণ করছে, মানুষ এই সত্য খবরগুলোকে দেখতে চাইছে, যেহেতু মানুষ এই সত্য খবর দেখতে চাইছে, মানুষ দেখছে, ফলে শাসক দল ভীত সন্ত্রস্ত। এই যেহেতু শাসক দল ভীত সন্ত্রস্ত হয়েছে, তাই আপনাদের উপর আক্রমণ করছে। এই আক্রমণ শাসকের ভীতি সন্ত্রস্ততার লক্ষণ। শাসক যে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়েছে এখান থেকেই বোঝা যায়। তার কারণ, তারা তো মনে করেছেন যে আমরা এই গণতন্ত্রে মানুষের রায় প্রদান করতে দেব না,
মানুষের ম্যান্ডেটকে আমরা গ্রহণ করব না। আমরা যেন তেন প্রকারেণ ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছা তাই করব, গণতন্ত্রের হত্যালীলা চালাবো। সে সংবাদকর্মী হতে পারেন, সে সোশ্যাল মিডিয়া কর্মী হতে পারেন, সে সামান্য ফেসবুক চালানো, ইউটিউব চালানো যে কোনো একজন সাধারণ ব্যক্তি হতে পারেন, তারা যদি সত্য কথা বলে সত্য কথা বলা যাবে না। এরাজ্যে চোরকে চোর বলা যাবে না, চোরকে সাধু বলতে হবে, তাহলে আপনি সঠিক মানুষ হবেন। যারা এই ধরনের চোরকে সাধু বলতে পারে তারা একেবারে যোগ্য পদ পেয়ে, যেমন কুণাল ঘোষ পেয়েছে। যতদিন কুণাল ঘোষ বলতো মমতা বন্দ্যোপাধ্যায় চোর, তখন পুলিশ দেখেছেন তার ভ্যান বাজাত, আর কুণাল ঘোষ আজকে বলছে মমতা সাধু, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সে। ফলের এই রাজ্যে শাসকের কাজ হচ্ছে যে চোরকে সাধু বলবে, যে মিথ্যা কথা বলবে তাকে পদ দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, যে সত্য কথা বলবে তার উপর আক্রমণ চালানো হবে, তাকে মিথ্যা কেসে ফাঁসানো হবে, তাকে হুমকি দেওয়া হবে। আর শাসক যদি মনে করে এই কাজ করে সে ক্ষমতায় দীর্ঘদিন থাকবে, মূর্খের স্বর্গে বসবাস করছে, যে প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের পরিণতি ভয়ঙ্কর হয়েছে, যারা গণতন্ত্রকে পর্যুদস্ত করতে চেয়েছে তাদের শেষের দিন অতীব ভয়ঙ্কর। দয়া করে শেষের দিন অবভিয়াসলি ওই নিশ্চিতভাবেই ও যদি আসে নিশ্চিতভাবে আমি অবশ্যই এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিটি সংবাদকর্মী তিনি যে কেউ হতে পারেন, প্রতিটি সত্যবাদী মানুষ তিনি যে কেউ হতে পারেন, ইভেন একজন সত্যবাদী তৃণমূল কংগ্রেসেরও, তার উপর যদি আক্রমণ করা হয় তারও পাশে থাকবো। সে একজন মানুষ, এই রাজ্যের প্রতিটি মানুষের পাশে থাকবো, যারা সত্যের পথে থাকবে, গণতন্ত্রের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, তাদের প্রত্যেকের পাশে থাকবো। এটা দায়বদ্ধতা, এটা একজন নাগরিক দায়বদ্ধতা। না অবশ্যই দেখো, আমি চাই যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে যুক্ত তাদের শাস্তি হোক। আমি কাশীপুর থানায় লিখিত অভিযোগ করেছি এবং আমি তরুণজ্যোতি দা এবং শামীম ফেরদাউস দা, আরও আমাদের আইনজীবীরা রয়েছেন বিকাশবাবু, আমি সবাইকে বলেছি। ওনারা আজকে বললেন যে কলকাতা হাইকোর্টে একটা ফাইল করবেন আমার এই বিষয়টা নিয়ে, এবং যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই শাস্তির ব্যবস্থা হবে। আসলে ওরা আমার কয়েকদিন আগে আমার হোয়াটসঅ্যাপে কিছু আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে হুমকি দিয়েছিল যে আমাকে খুন করা হবে। আমি সেটা নিয়ে সাইবার ক্রাইমে একটা মামলা করেছিলাম এবং কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ করেছিলাম। তারপরেও কাশীপুর থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, কোনো পুলিশ কোনো অ্যাকশান নেয়নি। না নেওয়ার পরে গতকাল সন্ধ্যাবেলা আমার বাড়িতে তারা হামলা করতে আসে, মূলত আমাকে মারতে আসে। তখন আমাকে বাড়িতে না পেয়ে আমার ভাইকে মারধর করে এবং আমার মায়ের সঙ্গে খুব খারাপ আচরণ করে, আমার মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি ছবিগুলো আমার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও পাঠিয়েছিলাম যে কী অবস্থা দেখুন, এইটা কি এই রাজ্যের গণতন্ত্র যেখানে একজন সাংবাদিক তার নিজের কথা বলতে পারবে না? স্বাধীনতাকে যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় আমাদের সংবাদ মাধ্যমকে, আমরা তো মনে করি আমরা সমাজের দর্পণ, সমাজের যে চিত্রটা ঘটছে সেটা আমরা তুলে ধরা, এটা আমাদের দায়িত্ব। সেই কাজটা করতে যদি আমরা স্বাধীনভাবে সেই কাজটা না করতে পারি, সেই কাজ করতে গিয়ে যদি আমরা নিরাপত্তার অভাবে ভুগি, তাহলে তো প্রশাসন এবং যারা প্রশাসনের প্রশ্ন উঠবে, এবং সেই সাথে সাথে যারা এই ধরনের কাজ করছে তারা আগ্নেয়াস্ত্র ছবি পাঠাচ্ছে, আমরা সেগুলো থানায় দেখাচ্ছি, তারপর প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এবং দুর্বৃত্তরা নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। রীতিমতো শাকিরুল ইসলামের পাশে বঙ্গ টিভি, এরকম ডিজিটাল মিডিয়ার উপর অত্যাচার হলে আমরা কথা বলবো, যেক্ষেত্রে থেকে কণ্ঠ রোধ করার প্রশ্ন আসবে সেক্ষেত্রেও আমরা কথা বলবো। সবাই জানেন যে আমি সাংবাদিকতা তাদের সঙ্গে যুক্ত, তৃণমূলের লোকজন তারা আমার বাড়ি গ্রাম দিয়ে মিছিল করতে যাচ্ছিল আমাদের গ্রামে পাই দিয়ে, সেই সময় আমার ভাই মসজিদের পাশে নামাজ পড়বে বলে সে বসেছিল, সে মাদ্রাসায় পড়ে, মসজিদের পাশে নামাজ পড়বে বলে বসেছিল, সেই সময় ওকে ধরে ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, বলছে তোর ভাই সাংবাদিক, তোর ভাই তৃণমূলের বিরুদ্ধে খবর করে, শওকত মোল্লা আরাবুলদের বিরুদ্ধে খবর করে বলে ওকে মেরেছে। ও কি ওর মুখতেও শোনাবো আপনাদের, ওরা কি ওরা কেন মেরেছে? আমি সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা কাজ করি সঠিক কথা তুলে ধরার জন্য, আর তার জন্য এই রাজ্যের সরকারের প্রশাসনে, এই রাজ্যের রাজ্য সরকারের যারা শাসকের দায়িত্ব রয়েছে তাদের লোকজন বাড়িতে এসে মেরে যাবে, সাংবাদিকদেরকেও ছাড়বে না। পুলিশ কি করছে? নির্বাচন কমিশন মানুষের নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হয়েছে? কেন তার মানুষের নিরাপত্তা দিতে পারছে না? আপনাদেরকে জানাচ্ছি, যদি যারা আমার ভাইকে আক্রান্ত করেছে 24 ঘন্টার বিরুদ্ধে না তারা অ্যারেস্ট হয়, আগামীকাল যদি কালকের মধ্যে অ্যারেস্ট না হয় আগামী পরশুদিন কাশীপুর থানা আমার গ্রামের লোককে নিয়ে আমি ঘেরাও করবো। আগামী কালকের মধ্যে যদি যারা অভিযুক্ত, আমি এখনই যাব, একে হাসপাতালে নিয়ে যাচ্ছি, হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করিয়ে আমি কাশীপুর থানায় যাব, গিয়ে লিখিত অভিযোগ জানাবো, যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করে আগামী পরশুদিন কাশীপুর থানায় ঘেরাও করবো।